হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন তো আজকে আবার শুরু হলো গুজ গাছ তো আজকে বুচ গাছ দেখতে থাকুন আর আমার গলাটা মানে ধোয়াপালা পালা করতে করতে পানি ধরতে ধরতে গলাটা একদম ইয়ে হয়ে গেছে খ্যাস খেঁসে হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই কাছে একটা অনুরোধ প্লিজ ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন অনেকে না দেখে কমেন্ট করে ওটা স্প্যাম হয়ে যায় স্পাম কমেন্ট করবেন না প্লিজ স্প্যাম কমেন্ট আমারও হয়ে যায় মাঝে মাঝে কারণ আমি ভুলে কমেন্ট আগে করে দিই তারপর বসে বসে দেখি আর প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেকে আমার একটা সমস্যার কথা আজকে বলি আমার মোবাইলে একটু সমস্যা আছে আমি কারো কমেন্টের উত্তর দিতে পারি না আর হচ্ছে ল্যাপটপে দেওয়া যায় ল্যাপটপ সবসময় আমার কাছে থাকে না যখন থাকে তখন হয়তো দুই একটাতে উত্তরটা দেওয়া হয় প্লিজ আপনারা কিছু মনে করবেন না আর সমস্যা হচ্ছে মানে মোবাইল হচ্ছে একটা একটা তো ভেঙে ফেলছি এরপরে আর আরেকটাও ভাঙছি ওই ভাঙা মোবাইল দিয়েই ভিডিও করতে হচ্ছে আমাকে তো দুই একটা মোবাইল নিয়ে টানাটানি করতে হয় কারণ মেয়ে টানে মেয়ে দেখবে আর আমি হচ্ছে ভিডিও করি কিছু ভিডিও দেখা লাগে কমেন্টের উত্তর দেওয়া ইয়া লাগে সবাই কমেন্টে যাওয়া একটু ইয়ে করা লাগে তো মোবাইলটা নিয়ে ভয় আসি এমনিতে তো ভাঙ্গা তার মধ্যে এরকম টানাটানি মা মেয়ে টানাটানি করতে করতে কোন দিন জানি দুজনের হাতে দুই ভাগ চলে আসে ওর হাতে এক অর্ধেক চলে যাবে আমার হাতে অর্ধেক চলে আসবে হাজব্যান্ড আর মোবাইল কিনে দেবে না অলরেডি একটা ভেঙে ফেলছি আর একটা দিলো ওর একটা দিলো সেটাও ভেঙে ফেলছি আর মনে হয় না দিবে তো নিজেকে কিনতে হবে নিজের এই ইয়ে দিয়ে দেখি কিনতে পারি না একটু মাঝে মাঝে রেখে যায় মাঝে মাঝে আবার নিয়ে যায় অফিসে এই জন্য সবসময় বাসায় থাকে না এ হচ্ছে সমস্যা তো ভাঙ্গা মোবাইল দিয়ে ভিডিও করতেছি প্লিজ দেখবেন ভাঙা মোবাইলের ভিডিও তো এগুলো হচ্ছে সব নসিলার গ্লাস এগুলা ধুতে হবে কারণ বক্সে করে রেখে দিছি এগুলোতে তেলা পোকা থাকতে পারে ঢাকনাগুলো এখানে রেখে দিছি এগুলা লাগে মশলা মশলা রাখতে সুবিধে হয় আর দেখতেও সুন্দর লাগে এগুলো খুব কিউট লাগে আমার কাছে এই জন্য এগুলা এগুলাই ব্যবহার করি আমি আমার খুব কিউট লাগে গ্লাসগুলো মশলা মশলা রাখলে দেখা যায় সুন্দর লাগে এখানে আছে অনেকগুলো আনছে ছয় সাত আট নয় দশ বারোটা আছে এখানে এগুলা হচ্ছে ধোয়া এখানেও আছে ওখানে বারোটা এখানেও আছে এগুলা এত নশিলা এগুলা আমি খাই নেই খেয়েছি অর্ধেক খেয়েছি আমি আর সব এগুলো আমার বোনের পাশার থেকে আনছি আমি নসিল্লার গ্লাসগুলো আমার অনেক কিউট লাগে এই জন্য আমি যতবার যাই ততবারই নিয়ে আসি ওরা অনেক নসিলা খায় এবার ছিল অন্য রকমগুলো তো বেশি ছিল না দেখে আনি নেই এরপর এবার হামলা দেব আরও নিয়ে আসবো নশিলা গ্লাস অন্য ডিজাইনের ছিল একটু বড় সাইজ তো জমুক ওরা খাই খেয়ে জমাক আর আমি নিয়ে আসবো তো এ হচ্ছে আমার নসিলার গ্লাস এগুলার একটা ভালো দিক হচ্ছে এগুলোতে কেক বানানো যায় ফাটে না খুব সুন্দর লাগে কেকটা এ তারপর একদম লম্বা হয়ে যায় এরপরে গোল গোল করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে আর বিশেষ করে ফাটে না এগুলা আগে ছিল এগুলা এগুলো দিছে অনেক এগুলাতে এখন আমি মশলা রাখি টালা জিরে ধনিয়া যা আছে সব মশলা আমি রেখে দিই মানে উপর দিয়ে দেখা যায় ভালোই লাগে দেখতে আর পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায় একটু গরম পানি দিয়ে ভিজালে তেল গাছটা উঠে যায় তো এগুলো বেশি একটা নেই একটাই আসে আরও অন্য রকমের আছে আর এগুলা সব পানি খাওয়ার জন্য রাখছি এগুলোতে পানি খাই কেক বানাই কিউট লাগে এখানে হচ্ছে আঠাশটা গ্লাস নসিলার গ্লাস রান্নাঘর আরও কয়টা আছে ওইগুলোতে মশলা রাখা আছে এখানে আছে মোট আটাশটা তো আমি নশিলার গ্লাসগুলা এখানে রেখে দিলাম নিচে আরও অন্য কিছু আছে এখন একটা মাফলার দিয়ে আমি এভাবে ঢেকে দেব দেখে এখন ঢাকনা দিয়ে দেবো তো বালতিতে আমি এই কিছু কাপড় দিয়ে আমি কাচের জিনিসগুলো রাখব একটা মাপলার যেগুলা কাপড় ব্যবহার হয় না এরকম এই কাপড়টা দিয়ে আমি পুরো মাপলারটা আমি বালতিতে একটু একটু করে দেবো আর কাচের জিনিস রাখবো এখানে আমি সেটটা রাখতেছি এখন আবার মাপলার বাকি অংশটা দিয়ে দিচ্ছি এখন রাখতে উপর দিয়ে দিচ্ছি আমি আমি এখানে একটা আমি টুপি বসিয়ে দিলাম এটার উপর দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম আমি এখন উপর দিয়ে একটা কাপড় দিয়ে দেবো আমি আর ভাঙার সম্ভাবনা থাকবে না তো এভাবে আমি রঙের বালতিগুলো এভাবে কাজে লাগাবো কাছের জিনিস ভরে নেব আমি এখন আমি ঢাকনা দিয়ে দেব এইগুলো এখন শুধু এটা ধরে নিয়ে যাবে তো আমার দুটা রেডি কাচের জিনিস সব গ্লাস কাপ এই ইয়ে রেডি হয়ে গেছে আমার